আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ক্যাপ কিভাবে করা হয়। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আসুন প্রথমে জেনে নিই যে দাঁতে ক্যাপ কী জন্য করতে হয়। যখন কোনো দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়, আর সেই দাঁতটি যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান, সেক্ষেত্রে সে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে অবস্থার উপর নির্ভর করে রাখা যেতে পারে। তো যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়, সে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি রিমুভ করে ফেলা হয়, আর তার জন্য দাঁতটি ভঙ্কুর হয়ে যায়, দাঁতটি তার সজীবতা হারায়, আর সেই দাঁতটি ভবিষ্যতে যাতে ভেঙে না যায় তার জন্য দাঁতটিতে ক্যাপ পরাতে হয়। ভিউয়ার্স, এছাড়া কিছু কিছু সময় দেখা যায় যে দাঁত ভেঙে যেতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, একটি দাঁত ভেঙে গেছে। তো দাঁত যদি এভাবে ভেঙে যায়, এটি মাড়ির দিকেও হতে পারে, এটি সামনের দিকেও হতে পারে, তো যদি এ ধরনের ভেঙে যায় তখন দাঁতে এ ধরনের ক্যাপ করে নেওয়া যায়। ভিউয়ার্স, এখানে যে মাড়ির দাঁতটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি মোলার টিথ, মাড়ির দাঁত। তো ভিউয়ার্স, এমনভাবে যদি দাঁতের কিছু অংশ ভেঙে যায়, এর থেকে অনেক বড় যদি গর্ত হয়ে যায়, সেটাতেও কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়া যায়, আর তেমন দাঁতে ক্যাপ করে নেওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, এমন যদি ভেঙে যায় এ দাঁতে ক্যাপের মাধ্যমে স্থায়ী ট্রিটমেন্ট করা হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, দাঁতটিতে সমস্যা ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা হচ্ছিল। তো দাঁতটি পালপাইটিস রোগে আক্রান্ত ছিল, দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যথা হচ্ছিল। তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটি সুস্থ করে নিয়ে সেখানে ক্যাপ করার আগে যে দাঁতটিতে ক্যাপ করা হচ্ছে সেই দাঁতের উপর একটি কাটিংয়ের প্রয়োজন হয়, যেমনটি এখানে দেখুন, দাঁতটি কেটে কিন্তু একটু ছোট করে নেওয়া হয়েছে। আর এই যে যে ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপটি এই দাঁতের ভিতরে কিন্তু অনায়াসে প্রবেশ করবে যখন এটি পেস্টিং দিয়ে, আঠা দিয়ে এখানে পরিয়ে দেওয়া হবে। দেখতেও সেম দাঁতের মতো হয়ে থাকে দাঁতের ক্যাপটি। যেহেতু দাঁতের উপরে ক্যাপটি বসবে, এর জন্য এই ক্যাপটি দাঁতে সেটিং করার জন্য দাঁতটা কিছুটা পরিমাণ কেটে ছোট করে নিতে হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, একটি দাঁতে ক্যাপ করা হয়েছে। তো এখানে ক্যাপ করার আগে দেখুন যে দাঁতটি কিন্তু কেটে ছোট করে নেওয়া হয়েছে। দাঁতটি কেটে ছোট করে নিয়ে আপনার ওইখানকার সেই দাঁতের একটি মাপ নেওয়া হবে। মাপ নেওয়ার পরে সেই মাপের উপরে ক্যাপ তৈরি করা হবে, আর সেই ক্যাপটি আপনার পরবর্তীতে যথাস্থানে পরিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে ক্যাপ করার প্রসেসিং। এটি হচ্ছে সামনের দাঁতে একটি ক্যাপ করা হয়েছে, এটি হচ্ছে ক্যাপ করা দাঁত, যেটি দেখতে সেম দাঁতের মতোই দেখা যায়, দেখে বোঝা যায় না যে কোনটা ক্যাপ এবং কোনটা দাঁত। আর এভাবে ক্যাপ করে নিলে যদি দাঁতে সমস্যা থাকে, যদি সেক্ষেত্রে আপনি ক্যাপ করায় নেন, সেক্ষেত্রে সে দাঁতটি অনেক বছর পর্যন্ত স্থায়ী থাকে। এখানে দেখুন ভিউয়ার্স, দুটি দাঁত এখানে ক্যাপ করা হয়েছে, একটি দাঁত, একটি দাঁত, এই দুটি দাঁতেই কিন্তু ক্যাপ পরানো হয়েছে, যেটা আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন, সেম দাঁতের মতোই দেখা যাচ্ছে। এবং লক্ষ্য করুন যে এই দুইটি দাঁতেই কিন্তু কাটিং করা হয়েছে, দাঁতটা কিছুটা অংশ কাটিং করে কমিয়ে নেওয়া হয়েছে, ছোট করে নেওয়া হয়েছে, যাতে ক্যাপটা দাঁতের উপরে বসতে পারে। তো ভিউয়ার্স, যখন ক্যাপটি সেটিং করা হয়, তখন ক্যাপের ভিতরে কিছু পেস্টিং দেওয়া হয়, কিছু যেটা আঠা বললে আপনারা বুঝবেন, যেটা যে তো এই পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে ফিক্সড করে দেওয়া হয়। তবে ক্যাপটি লাগানোর পরে যে ক্যাপটি কখনো খুলে যায় না, ব্যাপারটি এমন নয়। ক্যাপটি খুলে যেতে পারে, যে কোনো সময় ক্যাপটি খুলে যেতে পারে, তবে সচরাচর খুলবে কি না সেটি দাঁতের উপরেও নির্ভর করে। দাঁতে যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, দাঁতের যে পজিশনটা কেমন ছিল, দাঁতটি অল্প একটি অংশ ছিল নাকি বেশ ভালো ছিল, যেমন এই পজিশনে যদি আপনি ক্যাপ করান, সেক্ষেত্রে সেই ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি দাঁতটি অনেক ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে দাঁতটির ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, ক্যাপ যদি কখনো খুলে যায়, আপনাকে আবারও ক্যাপ সেই ক্যাপটি যে ক্যাপটি খুলে গেছে সেই ক্যাপটি আপনি পুনরায় লাগিয়ে নিতে পারবেন, সেম আগের মতো করে। এর জন্য হয়তো আপনাকে আবার একটু ডেন্টিস্টের কাছে যেতে হবে, এই হচ্ছে ইয়ে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।